হ্যান্সি ক্রোনিয়ের শন পোলক, গ্র্যাম স্মিথরা যা করতে পারেননি সেটাই করলেন এইডেন মার্করাম। তার অধীনেই 29 জুন প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলবে সাউথ আফ্রিকা। আর রাতে ভারত ইংল্যান্ড দ্বিতীয় সেমির উপর রয়েছে বৃষ্টির চোখরাঙানি। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আজকের অতিথি সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এমন একটা সেমিফাইনাল বোধহয় আমরা কেউ আশা করিনি, কারণ 56 রানে অল আউট, তারপর 11.5 ওভারে খেলা শেষ। বিশেষ করে আফগানিস্তান যে হাইপটা তৈরি করেছিল নিজেরাই সেখান থেকে সরে গেল। ধন্যবাদ রাকিব। দুঃখজনক অ্যাকচুয়ালি, যারা রিয়েল ক্রিকেট লাভার্স, যারা ক্রিকেট বোঝে, তারা বেশিরভাগই আমার মনে হয় আফগানিস্তানের প্রতি একটা সফট কর্নার থাকার কথা। এই একটা টিম এত কম সময়ের মধ্যে এই লেভেলে পৌঁছে গেছে এক্সাইটিং ক্রিকেট খেলে, সবাই আশা করছিল ইনক্লুডিং মি যে একটা ভালো ফাইট হবে। হয়তো বা আমি চেয়েছিলাম এবং আমার ধারণাও ছিল, বলেছিলাম যে আফগানিস্তান জিতবে খেলা, কিন্তু এরকম একতরফা হবে এটা কোশ্চিনকালে কেউ ভাবেনি। আমার মনে হয় যে আফগানিস্তান নিজেরাও ভাবেনি। বাট দুঃখজনক যে এই ধরনের পিচে, এখন পিচকেই দোষারোপ করতে হয়, কারণ যে যে পিচে খেলা হয়েছে এই পিচটা, কমেন্টেটর বলছিল মোর ফর টেস্ট ক্রিকেটের জন্য। হ্যাঁ, টেস্ট ক্রিকেটের জন্য। তো এটাই আমার মনে হয় যে ইট ওয়াজ নট এক্স্যাক্টলি অ্যান ইভেন প্লেয়িং ফিল্ড যদি বলি। এই জন্য ইট ওয়াজ স্যাড দ্যাট আফগানিস্তান টসে জিতে তারাই সিদ্ধান্ত নিয়েছে ব্যাটিং করার। তো এরকম একটা হস্টাইল বোলিংয়ের সম্মুখে এরকম তারা গুটিয়ে যাবে, এটা আই ডোন্ট থিঙ্ক ইভেন দে ডিডন্ট এক্সপেক্ট। আমার মনে হয় দে মিস রেড দ্য উইকেট, আর তা নাহলে এরকম বিপর্যয় হতো না। আপনি উইকেটের কথা যেহেতু বলছেনই, মানে আপনি বলছেন মিসরিড করেছে, কিন্তু বিষয়টাকে আবার এভাবেও ব্যাখ্যা করা যায় যে আফগানিস্তান যেহেতু এই জাতীয় উইকেটে কিন্তু সেন্ট ভিনসেন্টে খেলেছে একাধিক ম্যাচ, তাদের স্ট্রেন্থ যেহেতু ওপেনিং, এবং বারবারই দেখা গেছে তারা কোনো রকম 120-130-140 রান করলে তাদের বোলিংটা দিয়ে এটা কাভার করে, ওটা কি ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে? ওটা হচ্ছে আমার মনে হয় এদিক দিয়ে সাউথ আফ্রিকা মাস্ট হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক বেটার। ওরা দে ইমপ্লিমেন্টেড দেয়ার প্ল্যানস টু দ্য ডট, একেবারে বোলিং টু দ্য একদম উইকেটে। অ্যান্ড আফগানিস্তান এরকম হস্টাইল ফাস্ট বোলিং খেলার মতো কতখানি তাদের মধ্যে সে ইয়েটা আছে আই ডোন্ট নো। ইভেন আই থিঙ্ক সাউথ আফ্রিকান মাস্ট হ্যাভ আন্ডারস্টুড যে না, এদেরকে একমাত্র ওয়ে আছে যে টু রিয়েলি বোল উইকেট টু উইকেট অন দের বডি অ্যান্ড রিয়েল ফাস্ট বোলিং। যদি আমরা প্রথম 2-3টা আমরা ডিসপোসাল দেখি, একদম ক্লিন বোল্ড, যেটা নবী যেটাতে বোল্ড হলো, একটা ড্রিম ডেলিভারি ফর এনি ফাস্ট বোলার। গুরবাজ যেটাতে আউট হলো জাস্ট স্লাইটলি আউটসাইড দি অফ স্টাম্প, তারপরে ইব্রাহিম জাদরান, সব কয়টা ব্যাটসম্যান দে ওয়ার অল, ইভেন যেটা শামসি তামরেজ যেগুলো উইকেট নিল, অল স্টাম্প টু স্টাম্প। সো দে নিউ এক্স্যাক্টলি যে আফগানিস্তানকে যদি ইয়ে করতে হয়, মেক দেম প্লে অ্যান্ড মেক দেম প্লে আনপ্লেয়েবল ডেলিভারিজ, মানে হোমওয়ার্কটা খুব পরিষ্কার ছিল, প্রিসাইজ একদম। সেই জন্য আমার মনে হয় অ্যান্ড অলসো দ্য উইকেট হেল্প দেম ডেফিনেটলি। যে কথাটা আপনি নাম বলেই ফেলেছেন, গুরবাজ জাদরান, এই যে ওপেনিং প্লেয়ারটার উপর আফগানিস্তান নির্ভর করেছে, এখন এটা তো একটা দলের কি বলবো ভারসাম্যহীনতার একটা প্রকাশ যে তারা এটা দিয়ে সাকসেস হয়েছে, কিন্তু সবচেয়ে ভাইটাল সময় তারা যখন ব্যর্থ হলেন 1-2, 1-0, তখন কিন্তু সব কিছু ভেঙে পড়লো। হ্যাঁ, আমি আমার মনে হয় আমার বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম বলছিলাম যে আফগানিস্তান উইল বি টেস্টেড ওয়ান্স দিস গাইজ ফেল, বিকজ এন্টায়ার টুর্নামেন্ট এরাই অ্যাকচুয়ালি ব্যাটিং তো অন্য কেউ পায়নি, তো এরাই যদি 100 রান পার্টনারশিপ করে আর যদি মোর দেন 3-4 ওভার তারাই যদি খেলে ফেলে, বাকি তো রইল না কারো। সেই জন্য আজকে আমার মনে হয় ওরকমই একটা দিন ছিল যেখানে দিস গাইজ ফেল অ্যান্ড দ্য রেস্ট ওয়ার ফাউন্ড অ্যাবসলুটলি একদম ওয়ান্টিং। অ্যান্ড আই থিঙ্ক আমাদেরকে সাউথ আফ্রিকান বোলারদেরকে 100% এখানে কৃতিত্ব দিতেই হবে। আচ্ছা, ম্যান অফ দ্য ম্যাচ বা সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে ইয়ানসেনকে। ইন্টারেস্টিংলি আমার মনে হচ্ছিল যে যে দলে নর্কিয়া সবচেয়ে ফর্মে, রাবাদার মতো নাম আছে, তারপরেও কেন তার হাতে নতুন বল তুলে দেওয়া হয়, আজকে বোধহয় তিনি ফাইনাল জাস্টিফিকেশনটা দিলেন। আমার মনে হয় ওই লেফট আর্ম ফাস্ট বোলিং, হাইট আছে, লম্বা আছে, ই ক্যান লিফট দ্য বল, ওইটা উইথ দ্যাট ইন মাইন্ড এই দুই ওপেনিং ব্যাটসম্যান রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সো আমার মনে হয় ওই লেফট হ্যান্ড বোলার বোলিং টু দ্য রাইট হ্যান্ডার্স অ্যান্ড টল ফাস্ট বোলার বলটা ফ্রম গুড লেংথ তুলতে পারবে উইথ দিস ইন মাইন্ড। আর এটা ওপেনিং ব্যাটসম্যান সবসময় একটা ইসের মধ্যে থাকে, যেন ইউ আর ফেসিং এ নিউ বল বোলার,
স্পেশালি এ টল ফাস্ট বোলার, তো সেখানে ইউর অলওয়েজ ইন টু মাইন্ড যে তার বল পড়ে কী হাইটে আসবে না আসবে, অ্যান্ড প্লাস দ্য উইকেটটাও কিন্তু অনেকখানি রোল প্লে করে যেহেতু। তো এই যেটা বললাম যে আমার মনে হয় সাউথ আফ্রিকার যে প্ল্যানটা অ্যান্ড দের হোমওয়ার্ক ওয়াজ ডান সো পারফেক্টলি এক্সিকিউটেড সো পারফেক্টলি, যেখানে যে কোনো দল আসতো যে এই এই বোলিংয়ের মুখে আমার মনে হয় খুব কম দলই মনে হয় তাদেরকে সামলাতে পারতো। মানে হোমওয়ার্ক যে ক্লিক করার কথা বলছেন, স্কোর কার্ড দেখলে সেটা বোঝা যায় টপ স্কোর হচ্ছে এক্সট্রা 13 রান এবং একজনই মাত্র ডাবল ফিগার ওমর জাই, তাহলে মানে একটা বোলিং কতটা পরিকল্পিত হলে এটা স্ট্যাবলিশ করা যায়। এবং নর্কিয়া ভেরি ফাস্ট বোলার, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, মার্কো ইয়ানসেনের কম না, রাবাদা মানে ইজ এ লাইক ইউ নো ইজ এ টেস্ট ক্লাস বোলার, টেস্ট ক্লাস বোলিং করেছে, নট দ্য ফাস্টেস্ট অফ বোলার্স বাট ডেড অ্যাকিউরেট। এই কম্বিনেশন আমার মনে হয় যে ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং। ফাইনালে তো তারা খেলবে আইদার ইংল্যান্ড অর খালি লেটস হোপ যে ওই ফাইনালের উইকেটটা যেন একটা ভালো উইকেটে যেন খেলা হয়। এন্টায়ার ওয়ার্ল্ড কাপ আমার হয়তো বা এক আটটা আমরা ম্যাচ দেখেছি যেন 180 রান হয়েছে কিংবা ভালো একটা স্কোর হয়েছে ভালো একটা উইকেটে, আমরা কিন্তু এই সারা ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব কম দেখেছি যে ব্যাটসম্যান অনুকূলের উইকেটগুলো। সেমিফাইনালে এমন উইকেট আসলে আনফর্চুনেট যেটা ত্রিনিদাদে দেখলাম, এবং ইনফ্যাক্ট গায়ানাতে হবে দ্বিতীয় সেমিফাইনাল, আমরা সেটা নিয়ে তো পরে কথা বলবোই, সেখানকার উইকেটও কিন্তু খুব ব্যাটিং ফ্রেন্ডলি না, ফলে এটাও একটা টেনশন। আপনি ফাইনালের আশা করছেন যে সেখানে যাতে ভালো হয়। একটা বিষয় হচ্ছে আপনি যদি নর্কিয়ার বোলিং দেখেন এবং তাকে যেখানে ব্যবহার করে আজকে 3 ওভারে 7 রান দিয়েছেন 2 উইকেট, সো এরকম কিপটে বোলিং যদি হয় তাহলে আসলে এটা টু টাফ মানে একটা ব্যাটারদের জন্য একটা ভালো স্কোর গড়া। হ্যাঁ, এবং আফগানিস্তানটা খুব যে বেশি এই ক্লাসের বোলিং তারা এই কম সময়ের মধ্যে যে খেলে অভ্যস্ত তা কিন্তু না, দে হ্যাভ বিটেন অল দি তাদের বাইল্যাটারাল কত কয়বারই বা তারা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলেছে, কয়বারই তারা অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছে, কয়বারই তারা ইংল্যান্ডের এগেনস্টে খেলেছে। সি উই অলসো হ্যাভ টু সি দ্যাট তারা তারা পারদর্শী এই জন্য বিকজ দে আর প্লেইং IPL অল ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, কিন্তু যদি আমরা যদি বাইল্যাটারাল ক্রিকেট দেখি সেটা খুবই কম, সেটা খুবই কম, তারপরে লুক ওয়ের দে আর। তো আমার মনে হয় যে আফগানিস্তান যদি ভালো একটা ইভেন প্লেয়িং ফিল্ডে যদি হতো আমার মনে হয় এই রেজাল্টটা হতো না। আই থিঙ্ক আনফেয়ার তার একটা সেমিফাইনাল, আমরা কী আশা করি সেমিফাইনাল দুই পক্ষ একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার ধারে কাছেও যায়নি। আমি অনুষ্ঠানের শুরুতে একদম যেটা বলছিলাম, আপনি মনে করে দেখেন ইভেন আমি ক্রোনিয়ে দিয়ে শুরু করেছি, তার আগে কেপ্টার ওয়েসেলস ছিলেন, ক্রোনিয়ে ছিলেন, শন পোলক ছিলেন, গ্রায়াম স্মিথ ছিলেন, কত বড় বড় নাম অধিনায়ক ছিলেন, কেউ যেটা পারেনি এইডেন মার্করাম, এবং তিনি হাইলি রেসপেক্টেড, তার অধীনে সাউথ আফ্রিকা কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিল 2014-তে। সব কিছু মিলে এটা ড্রিম কাম ট্রু একেবারে। এবং এখানে মার্করামকে তো একটা ক্রেডিট দিতে হবে যে হাইলি রেসপেক্টেড প্লেয়ার ইন সাউথ আফ্রিকা and a very respected captain, shop player take they look up to him and he's known to be a good guy, kind of a guy, aggressive, but arekta jinish jeta ishete sposto bojha gechilo in one of the interviews of Shamsi Tabriz, she bolchilo je prottekta player on his day will be is a match winner, ebong nobody takes pressure, mane sobai একজন ভালো না খেলে আরেকজন আরেকজনের জন্য খেলে, মানে ব্যাকআপ ইজ দেয়ার, এভরিবডি ইজ ব্যাকিং, নোবডি টেকস প্রেসার, যেটা উইচ মিনস দ্যাট যে চোকার্স এর এটা আমার মনে হয় দিন ইজ প্রবাবলি ওভার। আগে তো ছিল কি টিম পুরো টিম প্রেসার নিয়ে নেবে বিকজ দে ওয়ার অল গ্রেট প্লেয়ার্স, ইউ নো এক্সপেকটেশন ছিল হাউ ইজ ইট দ্যাট উই ক্যান নট উইন, এই জিনিসটা কিন্তু আগের টিমগুলোতে ছিল, এখন কিন্তু এই এই ফিলিংটা নাই, যে জন্য we can expect a good South African performance in the final. আপনি যার কোর্ট নিয়ে রেফার করলেন তাব্রেজ শামসি, তার কথাটাও আলাদাভাবে বলতে হয়, শুরুতে 11-এ ছিলেন না কিন্তু যখন থেকে এসেছেন 4টা ম্যাচ খেলেন, 11 উইকেট, 3টায় 8 উইকেট ছিল, আজকেও 3 উইকেট, মানে এবং 3 উইকেট মানে কি, তিনি বল করেছেন 1.5 ওভার, মানে 2 ওভারও কমপ্লিট করেননি, মানে হোয়াট আ ইনক্লুশন, এবং ভেরি অ্যাগ্রেসিভ স্পিনার। আমরা স্পিনারদের মধ্যে অত মানে আমরা অ্যাগ্রেসিভ স্পিনার দেখি না কিন্তু, হ্যাঁ হি ইজ তার আপিল করা ইয়েটা তার সেলিব্রেশন দেখবেন সব কিছু মিলিয়ে আই থিঙ্ক হি ইজ আ ফ্যান্টাস্টিক টিম ম্যান, এবং যে জন্য দে জেল ওয়েল টুগেদার অ্যান্ড দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্লেয়ার ইভেন তাব্রেজ চান্স পেলো পারফর্ম করলো অ্যান্ড লুক ওয়েল, মানে একটা কথা খুব ব্যবহার ম্যাচ উইনার একেবারে, ভালো প্লেয়ার হতে পারে বা আমাদের চারপাশে বলি কিন্তু ক্যারেক্টার সবাই হয় না, he's a character in the side, absolutely
আমরা একটু আফগানিস্তান পয়েন্ট অফ ভিউ থেকে যদি আলাপ করি, যে আসলে কি এরকম বড় স্টেজ, এরকম একটা ম্যাচ, সেই প্রেশারটাই কি নিতে পারলো না, বিষয়টা ফাইনালি এরকম হয়ে গেল? আফগানিস্তানের ক্ষেত্রে আমি অন্তত ঠিক বলতে রাজি না, না এই জন্য তারা লাস্ট ওয়ার্ল্ড কাপে দে বিট ফোর টিমস সাইমলটেনিয়াসলি এবং ফিফথ টিম অস্ট্রেলিয়াকে হারাতে হারাতে খালি ওই একটা ম্যাচ উইনিং ইনিংস ছাড়া, এবং এবারও ধরেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপ কনভিনসিংলি তারা ইউনো জিতিয়েছে। অ্যান্ড অ্যাজ আই সেড ইউনো তারা বাইল্যাটারাল কিন্তু এদের সাথে খেলে না, খালি পাকিস্তানের সাথে খেলে, ইন্ডিয়ার সাথে বা কয়টা খেলে, অথবা শ্রীলঙ্কার সাথে খেলে, যে বাংলাদেশ মানে ওয়ার্ল্ড কাপে দেখা হয়, বাস ওয়ার্ল্ড কাপে দেখা হয়, তারপরেও ডমিনেটিং দেম উইনিং অ্যান্ড দে প্লেয়িং অ্যাজ এ টিম অ্যান্ড দ্য লিডার অফ অল লিডার্স, আমি তো মনে করি রাশিদ খান হোয়াট আ লিডার, আই মিন আমার মনে হয় যে ইজ এ ইয়াং গাই, ও যদি আরও কিছুদিন যদি আফগানিস্তানকে নেতৃত্ব দিতে পারে আমার মনে হয় ইট ইজ আ ফাইটার, আমার মনে হয় যে আফগানিস্তান আমরা উই ক্যান এক্সপেক্ট রিয়েলি গুড ডেজ ফ্রম আফগানিস্তান ডেফিনেটলি। আমরা একটু দ্বিতীয় সেমিফাইনালে সুইচ করি আমাদের আলাপে, ভারত ইংল্যান্ড। তবে প্রথম যে আলাপটা আসবে গায়ানাতে বৃষ্টির শঙ্কা আছে, এবং যদি বৃষ্টি হয় তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে ভারত ফাইনালে চলে যাবে, ম্যাচ যদি পরিত্যক্ত হয়। এখন এই যে সেমিফাইনালেও কোনো রিজার্ভ ডে নেই নক আউট স্টেজে এসে, এটা কি একটু আনফর্চুনেট না? কোথায় জানি পড়ছিলাম এখানে, এখানে কিছু একটা মানে অনেকেই এখানে কিছু একটা মানে সামথিং ফিশি ইজ দেয়ার ঠিক পাচ্ছে না। বাট হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় যে এই সেমিফাইনালে একটা প্লেয়ারের উপরে খুব প্রেশার থাকবে, আই থিঙ্ক কোহলি উইল বি এ ম্যান হোল অফ ইন্ডিয়া উইল বি লুকিং ফর, এবং তিনি ছন্দে নেই একদম, এবং সে বিগ ম্যাচে যে ইজ দ্য ওয়ান হু ইউজুয়ালি ডেলিভার্স, এবং ইংল্যান্ডের এই বোলিং আমার মনে হয় উইল ট্রাই অ্যান্ড ওয়ার্ক হিম আউট, বিকজ তার একটা উইকনেস আছে স্লাইটলি আউটসাইড দি অপশন, প্রত্যেকটা প্লেয়ার কোনো না কোথাও উইকনেস থাকে। তো আমার মনে হয় ওই দিনও ইংল্যান্ড যেটা আজকে সাউথ আফ্রিকা যে একটা স্ট্র্যাটেজি নিয়ে গেছে, আমার মনে হয় যে ইংল্যান্ড উইল বি ভেরি অ্যাগ্রেসিভ উইথ দ্য ফাস্ট বোলার্স, আর ওই একটা পার্টিকুলার লাইন অফ লেংথ লাইন তারা বজায় রাখবে টু ট্রাই অ্যান্ড সি দ্য উইকনেসেস অফ, বাট ইন্ডিয়াও উইল কাম ব্যাক হার্ড, ইন্ডিয়া তো ওই সে 2013 মনে হয় লাস্ট তারা জিতেছে, হ্যাঁ, সো দে উইল ট্রাই অ্যান্ড নট ডু দ্য সেম মিস্টেক দে ডিড লাস্ট টাইম ইভেন দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ 23 যেটা হলো, আমার মনে হয় তারাও বেশ মানমুখী ভূমিকায় থাকবে অ্যাগেনস্ট। না, ভারতের দল যদি আপনি দেখেন সেখানে আসলে খুদ আপনি বের করতে পারবেন, অ্যাবসলিউটলি নট, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে সবচেয়ে বেশি অলরাউন্ডারের ঠাসা দল, মানে এত অলরাউন্ডার কোনো টিমে কিন্তু নেই, ফলে এটা একটা বড় অ্যাডভান্টেজ তাদের। খুদ কোথায় আছে, আই মিন একটাই হতে পারে যে তাদের ওপেনিং হ্যাজ নট ক্লিক, একজন বললো পার্টনারশিপ হিসাবে ক্লিক না, পার্টনারশিপ হিসাবে ক্লিক না, বাস কোহলি ইজ দিয়ে, এই জন্য প্রথমেই বললাম যে সবচেয়ে বেশি প্রেশারে থাকবে কোহলি, ফার্স্ট অফ অল দ্য স্ট্যাচার অফ প্লেয়ার ইজ, যেরকম পারফর্ম করলো আইপিএলে, ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত কিছু করে উঠতে পারেনি, ক্রুশাল ম্যাচ, সেও জানে যে তার কত বড় একটা হোল ইন্ডিয়া উইল বি বর্ণ হোল ওয়ার্ল্ড বি লুক উইল বি লুকিং ফর, অ্যান্ড এই প্রেশারটা ইংল্যান্ড তাকে তার উপরে থেকে মানে দিল ট্রাই অ্যান্ড পুট দ্যাট এক্সট্রা প্রেশার অন দিস গাই ডেফিনেটলি। একটা বিষয়ে ওই যে বৃষ্টির কথা বলছিলাম, যে আসলেই যে প্রেডিকশনটা আছে তাতে ম্যাচটা আনইন্টারাপ্টেড হবে না, ইন্টারাপ্ট বারবারই হবে, এখন ম্যাচ 20 ওভারের তার মধ্যে যদি বারবার ইন্টারাপশান হয় এবং বারবার হিসাব নিকাশ বদলায় এরকম হলে এটা তো একটু ডিস্টার্বিং হয়ে যায়, মানে চান্স ধরেন যে দলের অন্য দলের দিকেও চলে যায় অনেক সময়, হিসাব নিকাশটা এলোমেলো হয়ে যায় যদি খেলা হয় আদৌ। ইউনো আমার মনে হয় যে ইংল্যান্ড ইন্ডিয়া উইল বি আন্ডার প্রেশার, এই জন্য বেশ কয়েকটা রিজনস আছে টু ফর দেম টু বি আন্ডার প্রেশার, দে হ্যাভ টু উইন, এটা একটা যতই বিরাট রোহিত শর্মা যতই ইন্টারভিউতে বলুক না কেন, ইউনো বাট দে উইল বি আন্ডার প্রেশার টু পারফর্ম, দ্য রিচেস্ট বোর্ড কোনো ট্রফি জিততে পারেনি, সো ইউ থিঙ্ক দ্য প্লেয়ার্স ডোন্ট নো দ্যাট, ইউ থিঙ্ক দে উইল বি আন্ডার প্রেশার, অ্যান্ড ওই সব ইন্টারভেনশনস যদি হয় তারপরে যদি খেলা হয় দে উইল বি অ্যাডেড প্রেশার অন দেম, আমার মনে হয় যে ইংল্যান্ডেরও আবার সেই ইয়ে থাকবে, দে উইল ওয়ান্ট টু রিটেইন দিস ইয়ে, তারাও কিন্তু কোনো না কোনোভাবে চলে এসছে, ইউনো সো ইন্টারেস্টিং, টু টিমস হ্যাভ দেয়ার ওন প্রেশার্স টু ডিল উইথ, অ্যান্ড কে অ্যাগ্রেসিভ হতে পারে ইন 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 অর্ডার টু
হ্যান্ডেল দিস প্রেশার, ইট উইল বি আ হামডিঙ্গার অফ আ ম্যাচ ডেফিনেটলি। আপনি বিরাট কোহলির কথা এর মধ্যেই বলেছেন, তারপরে আমার কাছে একটা জিনিস মানে মনে হচ্ছে যে আইপিএলে যে রিদমটা নিয়ে তিনি এসে মানে এসেছিলেন ওয়ার্ল্ড কাপে, এখানে এসে কি তার এই খারাপ খেলার পিছনে আমারও মনে হচ্ছে উইকেটের একটা বড় দায় আছে, কিন্তু তিনি অন্যরকম একটা কনফিডেন্স নিয়ে কিন্তু ব্যাটিং শুরু করেছিলেন, যেটা আইপিএলের উইকেটে দিয়েছে এখানে দেয়নি। শুনছিলাম সুনীল গাভাস্কারের মাস্টার, ও তো ওর অ্যানালিসিস সেকেন্ড টু নান, ও বলছিল যে ওর বডি ব্যালেন্সটা বলো, ইজ সাচ এ গ্রেট প্লেয়ার, টুডে এই ম্যাচে উইল বি দ্য ম্যাচ যেখানে হি ইজ বাউন্ড টু পারফর্ম, হি উইল প্রবলি পারফর্ম, বাট ওর বডি ব্যালেন্সটা প্রত্যেকটা ডিসমিসল সে বললো যে কোন কোন টিমের সাথে কীভাবে সে আউট হয়েছে, তার বডি ব্যালেন্সটা কীরকম ছিল। তো এটা যদি ইফ ইউ ক্যান ওয়ার্ক ইট আউট, আমার মনে হয় এই যে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টস যদি করে উঠতে পারে, আমার মনে হয় অবভিয়াসলি এইরকম এই মাপের প্লেয়ার যখন এই ধরনের অ্যাসেসমেন্ট করে এবং সেটা যদি আমার মনে হয় যে শিওরলি কোহলি অলসো আন্ডারস্ট্যান্ডস ওয়ের হি ইজ গোয়িং রং, সেটা যদি শুধরে নিতে পারে, ইউ নো আ গুড পারফরমেন্স ফ্রম কোহলি প্রবলি ক্যান বি এক্সপেক্টেড। বিশ্বকাপের শুরুতে একটু উইক লিঙ্ক মনে হচ্ছিল হার্দিক পান্ডিয়াকে, ফর্মে ছিলেন না, এবং এখানে এসেও যদি প্রথম দিকের বোলিংটা খেয়াল করেন পান্ডিয়ার, বোলিংটা কিন্তু ওই জায়গাটাই অপোজিশন রান বেশি করছিল পান্ডিয়াকে অ্যাটাক করে, বাট যত বিশ্বকাপ এগিয়েছে পান্ডিয়া কিন্তু তার নিজের চেহারায় ব্যাক করেছে একেবারে। আই মিন যে কী মাপের অলরাউন্ডার পান্ডিয়ার ছিল, এক্সপেক্টেড আইপিএল ভুলে যাওয়ার মতো আইপিএল ছিল, বাট হি হ্যাজ কাম ব্যাক, ইউনো, এবং সে বলছে দ্যাট উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিন হিজ ড্রিম এভার সিন্স হি স্টার্টেড প্লেয়িং, এবং আমার মনে হয় যে একটা কোয়ালিটি অলরাউন্ডার ইন্ডিয়া হ্যাজ গট আফটার মেনি মেনি ইয়ার্স, কারণ কনসিস্টেন্টলি সে সব বড়ো বড়ো ম্যাচে হি ইজ পারফর্মিং বোথ উইথ ব্যাট অ্যান্ড বল, এবং এই ওয়ার্ল্ড কাপ হ্যাজ বিন আই থিঙ্ক আ ড্রিম ওয়ার্ল্ড কাপ ফর হিম। তো সুতরাং আবার অনেক সময় হয় যে ক্রাঞ্চ গেমে গিয়ে ইউনো ইউ এক্সপেকটেশনস আর সো হাই নিজের কাছেও সবার কাছেও, হয়তো বা ওই প্রেশারে হু নোজ হি মে নট। একটা দারুণ ইন্টারেস্টিং লড়াই আছে, সেটা হচ্ছে আদিল রশিদ এবং কুলদীপ যাদবের মধ্যে, বিকজ দুইজনই দুই ধরনের, একজন চায়নাম্যান এবং একজন টিপিক্যাল লেগ স্পিনার, সো ফলে কিন্তু ওই যে রিস্ট স্পিন এটা তো টি টোয়েন্টিতে খুব ইফেক্টিভ হয়ে দাঁড়াচ্ছে ডে বাই ডে। ইয়েস, কুলদীপ যাদবকে তো পরের দিকে এনেছে, কুলদীপ যাদব তো প্রথম থেকে খেলে নেই, তারপরে শামসির মতো শুরুতে ইলেভেনে ছিল, এন্ড উইকেট টেকিং ম্যাচ উইনিং ইনিংস মানে কুশল সময় উইকেটটা, ইজ আ পার্টনারশিপ ব্রেকার কাইন্ড অফ আ বোলার, যদি উইকেট থেকে একটু সহায়তা পায় আমার মনে হয় যে কুলদীপ যাদব বরং মে বি মোর ইফেক্টিভ দেন আদিল রশিদ। টিপিক্যাল ওর ভালো সময় যাচ্ছে, কুলদীপ যাদবের মধ্যে দের ইজ দিস স্পেশাল সামথিং যেটার জন্য তাকে আনা হয়, ইউনো আদিল রশিদ ইজ নট ডাজ নট হ্যাভ দ্য সেম স্পেশাল ইনগ্রিডিয়েন্টস উইচ কুলদীপ যাদব হ্যাজ, ডেফিনেটলি এটা একটা বড় বিষয়। এবং এর পাশাপাশি যদি আমরা বুমরার কথা বলি এবং সাথে ইংলিশ পেস অ্যাটাক, সেটা কম বেশি সবসময় ওদের একটা পেস অ্যাটাকে একটা সার্টেন হিসাব থাকে। আজকে যেমন দেখছিলাম যে ক্রিস জর্ডানের জায়গায় টপলি খেলতে পারেন, এখন জর্ডান একটা হ্যাট্রিকও করেছেন, বাট টপলি আবার একদম কমপ্লিট পেসার, মানে ইংল্যান্ড পেস বোলিংটা নিয়ে আপনার অ্যানালাইসিস কি? রিস টপলিকে বিকজ হি ক্যান মুভ দ্য বল, আর এই উইকেটে ওরা আশা করছে যে যদি একটু মুভমেন্ট দরকার আছে টু এক্সপোজ দ্য উইকনেস বল বলারটা ঠিক হবে না, টু এক্সপোজ দ্য লিটল বিট অফ টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট আউটসাইড দি অফ টার্ম ডেলিভারিজ, আর রোহিত শর্মা তো একটুখানি এক্সপোজ করেছেই নিচে গিয়ে আগেনস্ট লেফট আর্ম ফাস্ট বোলার, সেটার জন্য হয়তো বা তাকে একটা নেওয়া হতে পারে এবং প্রবলি পেসিয়ার দেন ক্রিস জর্ডান, ডেফিনেটলি পেস তো বেশি অবশ্যই, কারণ ক্রিস জর্ডান হচ্ছে অলরাউন্ডার হিসেবে ট্রিটেড হয় মোস্টলি। দুজন মানুষের নাম বলবো যারা একাই মানে ম্যাচ জেতাতে পারেন, দুই অধিনায়ক, একদিকে রোহিত শর্মা এবং একদিকে জস বাটলার। আপনি যদি দেখেন রোহিত শর্মার লাস্ট ইনিংস 92 রানে সেঞ্চুরি পেয়ে যেতেই পারতেন, আর বাটলার কি সেটা ভারত অন্তত খুব ভালোভাবে জানে আইপিএলের কল্যাণে। দুইজনেরই প্রায় সেম স্কোর আমার মনে হয়, হ্যাঁ অলমোস্ট সেম স্কোর, এবং জস বাটলার আইপিএলের প্রথম থেকে তো ভালো ছিল না, পরে দেখি কেম ব্যাক টু ফর্ম, এখন হি ইজ আমি শুধু এই আইপিএলের কথাই বলছি না, আপনি আইপিএলের যদি পাস্টও দেখেন মানে বাটলার একটা বড় নাম আইপিএলের জন্য, একেবারে এবং দুর্ধর্ষ একটা ওপেনিং ব্যাটসম্যান, আই থিঙ্ক ওর এবং ফিল সল্ট তাদের ওপেনিংটাও ভালো যাচ্ছে, বোথ আর ইন ক্র্যাকিং ফর্ম। তো আমার মনে হয় যে রোহিত শর্মা অবভিয়াসলি ইজ আ বিগ ম্যাচ প্লেয়ার, জস বাটলারকে আমরা কিন্তু ঠিক ওরকম দেখিনি যত না রোল রোহিত শর্মার অ্যাজ এন ওপেনিং ব্যাটসম্যান,
জস বাটলারকে এরকম বড়ো বড়ো ম্যাচে বড়ো বড়ো ম্যাচ উইনিং ইনিংস খেলা খেলতে দেখা যায় না, বাট হু নোজ দি সেমি ফাইনাল ক্যান বি দ্য ডে। আমরা যাদের নিয়ে কথা বলছি তারা সবাই বড়ো ম্যাচের প্লেয়ার, সো এই দিন কী দাঁড়াবে সেইটার সঙ্গে ফর্ম মিলালে কোনো তো একেবারেই চলবে না, সেটাই এই উইকেটে, গায়ানার উইকেট আমরা বলছি একটু স্পিন ফ্রেন্ডলি স্লো উইকেট। এখানে ইংল্যান্ড অবশ্য একটু মঈন আলির সাপোর্ট চাইবে, কারণ মঈন আলি কিন্তু আমরা যে মঈন আলিকে চিনি বা যেভাবে উনি পারফর্ম করেন ঠিক সেভাবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকদিন। ওয়েল আই মিন ওর ইয়ে হয়েছে, আই থিঙ্ক হি ইজ ইকুয়ালি কেপেবল অলরাউন্ডার, ওকে আমরা ব্যাটসম্যান অলরাউন্ডার বলতে পারি, বোলিং অলরাউন্ডার বলতে পারি, বাট হি ইজ বিন ওভারশ্যাডেড বাই আদিল রশিদ অ্যাজ ফার এজ দ্য স্পিনার্স রোল ইজ কনসার্ন, কিন্তু তারও একটা ভূমিকা থাকবে, ও আদিল রশিদ অ্যান্ড লিভিংস্টন দিজ আর দ্য থ্রি মেইন স্পিনার্স, আর তো নাই ইফ দের ইজ এ স্লাইট পসিবিলিটি অফ এই যে যে স্পিন সহায়ক যদি উইকেট হয় আমার মনে হয় যে মঈন আলি উইল বি অ্যান অটোমেটিক চয়েস, সেক্ষেত্রে স্যাম কারণ আর মঈন আলির মধ্যে হয়তো বা একটা টস আপ হলো বা দুজনই খেলে ফেলতে পারেন, কারণ আমি যা প্রেডিকশন দেখছিলাম ওখানে ব্যাটারদের মধ্যে ডাকেট এবং উইলস জ্যাক উইলসের মধ্যে একটা কাউকে নেওয়া হতে পারে এরকম একটা ইকুয়েশন দেখাচ্ছিল, এবং স্যাম কারণ এবং মঈন আলি দুইজনই আছেন এরকম একটা হিসাব দেখাচ্ছিল। পরিসংখ্যান বলে প্রায় সমান সমান, 23 দেখা হয়েছে দুই দলের টি-20তে, 12-11তে ভারত এগিয়ে আছে, এবার 12-11 তো আসলে এমন কোনো ব্যবধান না, ইটস অলমোস্ট সেম। হ্যাঁ, এবং অ্যাগ্রেসিভ, ইংল্যান্ড তো চ্যাম্পিয়ন হয়েছে, তাদের সেই ইয়েটা রয়েছে, অ্যান্ড দে উইল ট্রাই অ্যান্ড টেক অ্যাডভান্টেজ যে ইংল্যান্ড ক্রাঞ্চ গে ইন্ডিয়াতে ক্রাঞ্চ গেমে গিয়ে তো সেই সেই প্রেশারটা তারা প্রথম থেকেই তাদেরকে দেওয়ার চেষ্টা করবে যে ইউনো উই হ্যাভ ওয়ান বিফোর, উই হ্যাভ ওয়ান ক্রাঞ্চ ম্যাচেস অ্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন বলে কথা, মানে ইংল্যান্ডের বর্তমান চ্যাম্পিয়ন, বর্তমান 19-এর ওয়ানডে চ্যাম্পিয়নও ছিল, মানে তারপরে না 23-এ এসে একটু ব্রেক, যেভাবে তারা যেভাবে সুযোগটা তাদের কাছে চলে এসছে এটা কি তারা হাতছাড়া করতে চাইবে, ইউ নো বিকজ দে থিঙ্ক দ্যাট দে শুড কনসিডার দ্য সেলফ লাকি টু বি হিয়ার ইন দ্য ফার্স্ট প্লেস, এই সুযোগটা এটাও একটা আমার মনে হয় বাড়তি তাদের জন্য একটা ইয়ে হবে, অনুপ্রেরণা হবে টু ইউ নো নট টু সর অফ not to waste this opportunity of winning the title. একটা বিষয় তো যেহেতু একই দিনে দুইটা সেমিফাইনাল, এখানে একই দিনে কিন্তু ওখানে কিন্তু আলাদা আলাদা দিনে, যদি আমি ওয়েস্ট ইন্ডিজের কনটেক্সটের কথা বলি, আমাদের এখানে সকালে এবং রাতে, ফলে এই জায়গায় একটা ম্যাচ আমরা একপেশে দেখলাম, এই ম্যাচ কি কোনোভাবে একপেশে হওয়ার কোনো চান্স আছে? লেটস হোপ নট বিকজ দুইটা টিমই ইকুয়ালি স্ট্রং, আমার মনে হয় যে ইংল্যান্ড অ্যাজ ইউ রাইটলি সেড ইন্ডিয়ান টিম ফুল অফ অলরাউন্ডার্স, অল ইন্ডিয়া তো পুরো আনবিটেন ছিল, আর ইংল্যান্ড যাদের সাথে খেলেছে দে ওয়ার নট অল টেস্ট সাইজদের অ্যাগেন্সে খেলে কিন্তু এখানে আছে নাই, বাট ইন্ডিয়া হ্যাজ প্লেড সো ডিজার্ভিং টিম ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়া, ইংল্যান্ড আমি যেটা বললাম শুড কনসিডার দেম সেলফ লাকি যে তারা এখানে এসছে, সো দে উইল বি বোথ অ্যাগ্রেসিভ, কে প্রেশারে বেশি অ্যাগ্রেসিভ হয়ে আরেকটা দলকে একটু চাপে রাখতে পারে, দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং, আমি I'm putting my money on England though. Okay. Ishtiyaq Ahmed, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। Thank you, Rakib. Thank you very much. দর্শক, এই ছিল কভার ড্রাইভের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় নতুন আরেকজন অতিথিকে নিয়ে। সঙ্গে থাকবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে।